শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আল আকসা মসজিদের ভিতরে ভয়াবহ হামলা চালালো ইসরায়েলি পুলিশ। শুধুমাত্র ফিলিস্তিনের পতাকা উত্তোলনের আহ্বান করায় ভারতে একজনকে গ্রেফতার। এবার ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি, আমরা টিগারে হাত দিয়ে রেখেছি, যে কোনো সময় আবারও চালানো হবে হামলা। পাকিস্তানে ইসরায়েল বিরোধী মিছিলে ভয়াবহ বোমা হামলা, নিহত ছয়, আহত অর্ধশতাধিক। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে আহ্বান জানালেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ভয়াবহ আতঙ্কে নেতানিয়াহু, ফের রকেট হামলা হলে শক্তি প্রয়োগ করার হুঁশিয়ারি। এবং সবশেষ থাকছে, নতুন ড্রোন উন্মোচন করল ইরান, নাম দেওয়া হলো গাজা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জেরুজালেম ওল্ড সিটিতে অবস্থিত মসজিদুল আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর চড়াও হয়েছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, স্টেন গ্রেনেড, ধোয়া বোমা এবং সরাসরি গুলি চালানোর ঘটনাও ঘটেছে। ফিলিস্তিনিরা পরে পাল্টা প্রতিরোধ করতে শুরু করলে সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে অনেক ফিলিস্তিনি হামাস এবং ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি উদযাপনে মসজিদ প্রাঙ্গণে সমাবেত হওয়ার পর সেখানে সংঘর্ষ বাধে। ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে শুরু করে ইসরায়েলি পুলিশ। আল জাজিরা জানায়, যুদ্ধবিরতির পর ফিলিস্তিনিরা যখন যাচ্ছিল এবং স্লোগান দিচ্ছিল, তার পাশে থাকা ইসরায়েলি পুলিশ মসজিদ প্রাঙ্গণে আসে এবং সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে এ সময় স্ট্যান্ড গ্রেনেড, ধোঁয়া বোমা, কাঁদানে ঘাস ছুড়তে শুরু করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ফিলিস্তিনিদের উপর গুলি ছুড়ে ইসরায়েলি পুলিশ। তবে ইসরায়েলি পুলিশ দাবি করেছে, পুলিশকে লক্ষ্য করে শত শত তরুণ পাথর এবং মোলোবট ককটেল ছুড়তে শুরু করলে সংঘর্ষ বাধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ বাড়ি এবং গাড়িতে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের আহ্বান করায় মুসলিম এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের উত্তরপ্রদেশের পুলিশ। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই খবর জানানো হয়। গ্রেফতার ইয়াসির আক্তার উত্তরপ্রদেশের আজমগড় জেলার সরাই মীরের বাসিন্দা বলে খবরে জানানো হয়েছে। আজমগড় জেলার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সুধীর কুমার সিং এই বিষয়ে আল জাজিরাকে বলেন, শুক্রবার জুমার নামাজের পর সরাই মীরের বাসিন্দাদের ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে তাদের বাড়ি এবং গাড়িতে ফিলিস্তিনিদের পতাকা উত্তোলনের আহ্বান জানিয়ে ইয়াসির তার ফেসবুক পেজে একটি বার্তা পোস্ট করেন। ওই ফেসবুক বার্তার জেরে ইয়াসিরকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে বিভিন্ন মুসলিম সম্প্রদায় বাস করে। শুক্রবার নামাজের পর এই ধরনের আহ্বান সহিংসতার সৃষ্টি করতে পারে বলে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী হামাসের এক কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতির পর ইসরায়েলকে অবশ্যই অধিকৃত পশ্চিম তীরে লঙ্ঘনের অবসান করতে হবে এবং গাজায় বোমা হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সমাধান করতে হবে। তিনি রয়টার্সকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এখনও তাদের হাত ট্রিগারে রয়েছে। অবশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তাদেরকে উচ্চ মূল্য দিতে হবে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত বলেন, আজ যে যুদ্ধ বন্ধ হয়েছে তা সত্য, তবে নেতানিয়াহু এবং পুরো দুনিয়ার জেনে রাখা উচিত যে আমাদের হাত এখনও ট্রিগারেই রয়েছে। আমরা এই প্রতিরোধ আমাদের সক্ষমতা বাড়ানো অব্যাহত রাখব। আল রাশিদ আরও বলেছেন, তাদের দাবির মধ্যে রয়েছে আল আকসা মসজিদের কম্পাউন্ড সুরক্ষিত রাখা, পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বন্ধ করা। তিনি এটাকে তার ভাষায় রেড লাইন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, সুর্ব অফ জেরুজালেম যুদ্ধের পর যে ফলাফল হয়েছে তা আগের মতো নয়, কারণ ফিলিস্তিনি জনগণ প্রতিরোধকে সমর্থন করেছে, কারণ তারা জানে প্রতিরোধের মাধ্যমে তাদের ভূমি মুক্ত হবে, তাদের পবিত্র স্থানগুলো সুরক্ষিত থাকবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় নেতৃবৃন্দদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন। তিনি বলেছেন, গাজা থেকে রকেট আবার এলে নতুন ধরনের শক্তি প্রয়োগ করা হবে।
পাকিস্তানের উত্তর অঞ্চলে শুক্রবার ইসরায়েল বিরোধী একটি মিছিলে ভয়াবহ বোমা হামলা হয়েছে। এতে অন্তত 6 ব্যক্তি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি স্থানীয় ধর্মীয় গোষ্ঠী এই মিছিলের আয়োজন করেছিল। বেলুচিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত শহর চামানে এই ঘটনা ঘটে। কিভাবে এই হামলাটি হয়েছে সে বিষয়ে এখনও পরিষ্কার নয়, তবে স্থানীয় প্রশাসনের ধারণা করছে মোটর বাইক থেকে এই হামলা চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কেউই এই হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় পুলিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যে ধর্মীয় দলটি মিছিলের আয়োজন করেছে সেটির স্থানীয় নেতাকে লক্ষ্য করে বোমা হামলাটি করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জেইউআই নাজরিয়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা আব্দুল কাদির এই ঘটনায় আহত হয়েছেন, কিন্তু তিনি দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। দেশটিতে ইসরায়েল বিরোধী চলমান অনেক বিক্ষোভ মিছিলের একটি ছিল এটি। গাজায় হামাস এবং ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি স্বাগত জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই বোমা হামলাটি হল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরায়েল যে একটি সন্ত্রাসী রাষ্ট্র তা গোটা বিশ্বের মেনে নেওয়া উচিত। বিশ্ববাসী ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না বলে জানান তিনি। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর শুক্রবার ইস্তাম্বুলে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এরদোগান বলেন, আমি গোটা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন ইসরায়েলকে দখলদার এবং সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে। ইসরায়েল 1947 সাল থেকে দখলবাজির মাধ্যমে পুরো ফিলিস্তিনকে গ্রাস করছে এবং এখন ফিলিস্তিনিদের জন্য কেবল এক মুঠো বাকি রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, বিশ্ব মানবতা সন্ত্রাসী রাষ্ট্রের যে ধারণা নিয়ে কথা বলে সেটাই হচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা 11 দিন ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নেতানিয়াহুর অফিসের ঘোষণার আগে বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুদ্ধবিরতির এই সময়তে আসে। তবে এখনও আতঙ্ক রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি যুদ্ধবিরতি পরবর্তী ইসরায়েলের রকেট হামলার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হামাস মনে করে আমরা সিঙ্গেল রকেট হামলাও সহ্য করব সেটা ভুল, ইসরায়েলের রকেট হামলা হলে ফের শক্তি প্রয়োগ করা হবে। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইজ্জাত আর রিস্ক বলেছেন, হামাসের যোদ্ধাদের আঙ্গুল এখনও ট্রিগারে রয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এক মন্তব্যে তিনি বলেন, আমরা এখনও ট্রিগারেই হাত রেখেছি। দখলদার ইসরায়েলকে অবশ্য অধিকৃত বাইতুল মুকাদ্দাসের সহিংসতা অবসান ঘটাতে হবে। ইসলামিক প্রজাতন্ত্র ইরান আজ শুক্রবার বিশাল আকারে নতুন ড্রোন উন্মোচন করেছে। এর নাম দেওয়া হয়েছে গাজা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাটির নামকরণ করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আরজিসির এরোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী আজিজেদে বলেছেন, বড় আকৃতির কৌশলগত ড্রোন গাজা উন্মোচনের মধ্য দিয়ে দেশের ড্রোন শক্তি আরও অনেক বেড়ে গেছে। তিনি আরও বলেন, এই ড্রোন একটানা 35 ঘন্টা আকাশে উঠতে পারে, 35,000 ফুট উপর দিয়ে উড়ে গিয়ে 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারে। গাজা ড্রোন একসঙ্গে 13টি বোমা বহন করতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই এই ড্রোনের কয়েকটি পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে বলে জানান তিনি। গাজা ইসলামী প্রতিরোধ আন্দোলন যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরায়েল যুদ্ধ বন্ধ করার দিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করল। ইরান প্রথম থেকেই ফিলিস্তিনদের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা দিয়ে আসছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।